China is wasting people's money. Pakistan, PM, Prime Minister, গদিতে থাকার জন্য কাশ্মীরে অ্যাটাক করে টেরোরিস্ট দ্বারা, এটাই পাকিস্তানের নীতি। Pakistan attacks India by terrorists in Kashmir to keep safe PM's seat. This is Pakistan policy. ঠিক সেই রকম চীনের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি সি জিনপিং গদিতে থাকার জন্য ভারতে আক্রমণ করার চেষ্টা করছে। সিমিলারলি চাইনিজ কমিউনিস্ট পার্টি সেক্রেটারি সি জিনপিং ইজ ট্রাইং টু ইনভেড ইন্ডিয়া টু স্টে অন দ্য সিট। উল্টে জোর করে বলছে ভারত এলএসি পার করেছে। অন দ্য কন্ট্রারি চায়না সেইজ ইন্ডিয়া হ্যাজ ক্রসড দ্য এলএসি। রাতের অন্ধকারে পেছন থেকে এসে অ্যাটাক করা, এটা কী ধরনের চীনের বীরত্ব হে? কামিং ফ্রম বিহাইন্ড ইন দ্য ডার্ক অফ নাইট টু অ্যাটাক, হোয়াট কাইন্ড অফ ব্রেভারি ইট ইজ। চীনের জনগণের টাকা জলের মতো খরচ করছে সি জিনপিং। দ্য মানি অফ দ্য চাইনিজ পিপল ইজ বিইং স্পেন্ট লাইক ওয়াটার বাই সি জিনপিং। জনগণের টাকা নষ্ট করে অপর দেশের ক্ষতি করার জন্য ড্যাম তৈরি করছে। ইট ইজ বিল্ডিং ড্যামস ওয়াস্টিং মানি অফ কমন পিপল অ্যান্ড হার্ম আদার কান্ট্রিজ। চায়না টাকা নষ্ট করে পাকিস্তানকে টাকা সাহায্য করছে। চায়না ইজ হেল্পিং পাকিস্তান বাই ওয়াস্টিং মানি। এমন অবস্থা চীনের ব্যাংকই আর পাকিস্তানকে টাকা দেবে না বলে দিয়েছে। ইন সাচ এ সিচুয়েশন দ্য চাইনিজ ব্যাঙ্ক হ্যাজ টোল্ড পাকিস্তান নট টু গিভ মানি। চীন নিজেই করোনা ছড়ালো, নিজেরই ক্ষতি করল, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করছে। চায়না স্প্রেডস করোনা অ্যান্ড হার্মস হিমসেলফ, হি ইজ হার্মিং হিমসেলফ বাই হার্মিং আদার্স। জনগণের টাকা উন্নতি না করে ক্ষতি করছে। পিপলস মানি ইজ স্পেন্ট বাই দেয়ার ডেভেলপমেন্ট বাট ইজ ওয়াস্টিং। নিজের গদি ধরে রাখার জন্যই ভারতকে আক্রমণ করছে যেমন পাকিস্তান করছে। চায়না অ্যান্ড পাকিস্তান আর ফলোয়িং সেম পাথ। 65 বছর বয়স্ক মানুষের সাহায্য নিচ্ছে পিএলএ। পিএলএ ইজ টেকিং দ্য হেল্প অফ এজেড পিপল অ্যাজ আ স্পাই। পাকিস্তান আর্মি যেমন টেরোরিস্টদের সাহায্য নিচ্ছে, দ্য পাকিস্তান আর্মি ইজ টেকিং দ্য হেল্প অফ টেরোরিস্টস। নিজের দেশে খাবারের অভাব এমন যে রেস্টুরেন্টে পাঁচজন গেলে চারজনকে খাবার দেওয়া হয়। দ্য ল্যাক অফ ফুড ইন চায়না ইজ গ্রোয়িং অন অ্যাজ সাচ দ্যাট ওয়েন ফাইভ পিপল গো টু এ রেস্টুরেন্ট ফোর পিপল আর গিভেন ফুড। মানুষকে নিজের ওজন করে খাবার নিতে হয়, বেশি হলে খাবার পায় না। পিপল হ্যাভ টু টেক ফুড বাই দেয়ার ওন ওয়েট বাট ইফ দে হ্যাভ টু মাচ দে ডু নট গেট ফুড। তার মানে বেশি খাবার সে খাচ্ছে বলে মোটা হয়ে যাচ্ছে। সত্য অস্বীকার করে, চায়না ডিনাইজ হোয়াট ইজ ট্রুথ। চায়না মিথ্যা কথা বলে, চায়না অলওয়েজ গিভস ফলস স্টেটমেন্ট। চীনে বেকার সমস্যা বেড়েছিল, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ গোয়িং অন। পাগল জিনপিং গেট ওয়েল সুন, ম্যাট জিনপিং গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হও নাহলে তোমার ধ্বংস শেষ। তুমি ধ্বংস হবে, তোমার দেশও টুকরো টুকরো হয়ে যাবে বাবা।